ইন্টারনেট ভিত্তিক বাণিজ্য পরিচালনার জন্য অনলাইন স্টোর বা মাল্টিভেন্ডর মার্কেট প্লেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এ পর্যন্ত আমরা দেখেছি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ডাইনামিক অনলাইন স্টোর বা মাল্টিভেন্ডর মার্কেট প্লেস তৈরি করতে হয় এবং অ্যাডমিন হিসাবে কীভাবে ওয়েবসাইটটিকে পরিচালনা করা যেতে পারে এই রিক্যাপ ক্লাসটিতে ওয়েবসাইটের অ্যাডমিন হিসাবে কিভাবে ওয়েবসাইটটিকে পরিচালনা বা ম্যানেজমেন্ট করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই ক্লাসটিতে আবারও সংক্ষেপে কিছুটা আলোচনা করব। ওয়েবসাইটটির অ্যাডমিন ওয়েবসাইটে থাকা যত ফিচার্স রয়েছে তার সব কিছুই এডিট করতে পারবে বা ম্যানেজমেন্ট করতে পারবে যা অন্য ধরনের ইউজাররা করতে পারবে না যেমন ভেন্ডরদেরকে ম্যানেজমেন্ট করা কাস্টমারদেরকে ম্যানেজমেন্ট করা অর্ডার ম্যানেজমেন্ট করা পেমেন্ট প্রসেসিং করা এই বিষয়গুলো শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর টাইপ যে ইউজার রয়েছে সেই করতে পারবে যেমন আমরা বর্তমানে যে লগ ইন করা রয়েছে গ্রোবিক নামে যেই অ্যাকাউন্টটিতে এটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আমরা সবগুলো ফিচার্স নিয়ে আলোচনা করব না যেহেতু আমরা ইতিমধ্যেই এগুলো সম্পর্কে জেনেছি তবে গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার্স নিয়ে আবারও আমরা রিক্যাপ করব। যেমন ভেন্ডর ম্যানেজমেন্ট আমাদের ওয়েবসাইটটি বর্তমানে একটি মাল্টি মার্কেট প্লেস হয়ে গিয়েছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটরের পাশাপাশি ভেন্ডর রয়েছে দুই ধরনের কাস্টমার রয়েছে এক হচ্ছে সাধারণ কাস্টমার দুই হচ্ছে হোলসেল কাস্টমার এই সকল ধরনের ইউজারদেরকে অ্যাডমিন ম্যানেজমেন্ট করতে পারবে তো ভেন্ডরদেরকে ম্যানেজমেন্ট করার জন্য অ্যাডমিনকে এই যে দোকান থেকে ভেন্ডরসে যেতে হবে মার্কেট প্লেসটিতে যত ভেন্ডররা জয়েন করবে তাদের সবার তালিকা এখানে দেখা যাবে অ্যাডমিন এই ভেন্ডরদের এডিট পেজে গিয়ে তাদের সমস্ত তথ্যগুলো দেখতে পাবে পাশাপাশি ভেন্ডরের যুক্ত করা এই যে কন্টেন্টগুলো রয়েছে লোগো ব্যানার এবং এই টেক্সটগুলো অ্যাডমিন তার প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন করে দিতে পারবে ভেন্ডরের পরের ইউজার টাইপ হচ্ছে হোলসেল কাস্টমার যা দোকান প্লাগিনের এই হোলসেল কাস্টমার অপশন থেকে অ্যাডমিন ম্যানেজমেন্ট করতে পারবে মার্কেট প্লেসটিতে যত হোলসেল কাস্টমার থাকবে তাদের সবার তালিকা এখানে প্রদর্শিত হবে এখান থেকে অ্যাডমিন প্রত্যেকটি হোলসেলারের অ্যাকাউন্টের এডিটে গিয়ে তাদের প্রোফাইল পেজ ভিজিট করতে পারবে এবং এই হোলসেল কাস্টমাররা মার্কেট প্লেসটিতে অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যগুলো দেখতে পাবে এবং প্রয়োজন অনুযায়ী সে পরিবর্তনও করতে পারবে হোলসেল কাস্টমারের পাশাপাশি রয়েছে সাধারণ কাস্টমার যাদেরকে অ্যাক্সেস করা যাবে এই উ কমার্স মেনু থেকে এখান থেকে এই কাস্টমারসে গেলে যে সাধারণ কাস্টমাররা রয়েছে তাদের তালিকা এখানে প্রদর্শিত হবে এবং সেই কাস্টমারের নামের উপরে ক্লিক করলে সেই কাস্টমারের প্রোফাইল বেসটি চলে আসবে এবং একইভাবে এই কাস্টমারের সমস্ত তথ্য অ্যাডমিন দেখতে পাবে এবং প্রয়োজনে পরিবর্তন করে দিতে পারবে তার পাশাপাশি অর্ডার ম্যানেজমেন্টের জন্য অ্যাডমিন এই উ কমার্স থেকে অর্ডারসে যেতে পারবে এবং মার্কেট প্লেসে যে অর্ডারগুলো হবে সেই অর্ডারগুলো এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং সমস্ত অর্ডারের তালিকা এখানে প্রদর্শিত হবে অর্ডার আইডির উপরে ক্লিক করলেই সেই অর্ডারের বিস্তারিত তথ্য দেখা যাবে কাস্টমারের অ্যাড্রেস কি কোন মেথডে সে অর্ডার করেছে তার ফোন নম্বর ইমেল আইডি কোন প্রোডাক্ট অর্ডার করেছে ডিসকাউন্ট ব্যবহার করেছে কিনা এই যাবতীয় সকল তথ্য অ্যাডমিন দেখতে পাবে তার পাশাপাশি এমন অনেক গ্রাহক হতে পারে যারা এই ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপসগুলোর ব্যবহার মতো জানে না তাই তারা হয়তো ওয়েবসাইট ভিজিট করেছে ঠিকই কিন্তু ফোন করে অর্ডার করতে পারে সেই অর্ডারগুলোর ক্ষেত্রে অ্যাডমিন ম্যানুয়ালিও অর্ডার তৈরি করতে পারবে যেমন এই অর্ডারসে এসে অ্যাড অর্ডারে গেলে এখান থেকে অর্ডার তৈরি করা যাবে যেই ক্রেতা অর্ডার করেছে সেই ক্রেতার যদি এই ওয়েবসাইটটিতে ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্রেতার অ্যাকাউন্টটি এখান থেকে সার্চ করা যাবে যেমন আমরা সার্চ করছি ক্রাফট স্টোর তাহলে এই নামের কাস্টমারগুলো তালিকা চলে আসতেছে এখান থেকে কাস্টমারকে সিলেক্ট করা যাবে অথবা কাস্টমার সিলেক্ট না করলেও শুধুমাত্র এই গেস্ট হিসাবেও রাখা যাবে অর্থাৎ ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করা ছাড়াও ক্রেতারা অর্ডার করতে পারবে গেস্ট চেকআউটের মাধ্যমে যা আমরা উ কমার্সের সেটিং অপশনগুলো যখন দেখেছিলাম তখন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যেমন উ কমার্সের সেটিং থেকে অ্যাকাউন্টসে গেলে এখানে গেস্ট চেকআউটের অপশান দেওয়া রয়েছে এ দুটিকে টিকমার্ক দিয়ে দিলেই ক্রেতারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি না করেও সরাসরি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার করে দিতে পারবে অ্যাকাউন্ট করার প্রয়োজন হবে না পণ্য অর্ডার করার জন্য যাই হোক এখানে যদি আমরা কোনো কাস্টমারের নাম সিলেক্ট করি তাহলে সেই কাস্টমারের দেয়া সমস্ত তথ্যগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে তার পাশাপাশি নিচে থেকে পণ্যগুলো যুক্ত করে দেওয়া যাবে যেই পণ্যগুলো কাস্টমার ফোনে অর্ডার করেছে যেমন অ্যাড আইটেমসে যাচ্ছি অ্যাড প্রোডাক্টস এখানে আমরা যদি লিখি অ্যাপল তাহলে মার্কেট প্লেসে রিলেটেড যত পণ্য আছে সবগুলো এখানে চলে আসবে দেখছে এই প্রোডাক্টটি দুটি অর্ডার করলো আরেকটি প্রোডাক্ট সার্চ করছি অ্যান্ড দেন অ্যাড এভাবে যত খুশি তত পণ্যযুক্ত করা যাবে তার পাশাপাশি এই গ্রাহককে যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে অ্যাপ্লাই কুপনে গিয়ে যদি কোনো কুপন কোড তৈরি করা থাকে সেই কুপন এখানে অ্যাপ্লাই করে দিলে ডিসকাউন্টটি এখানে পেয়ে যাবে দেন ক্রিয়েট তাহলে এই অর্ডারটি ম্যানুয়ালি তৈরি হয়ে যাবে সো কোনো ক্রেতা যদি ফোন করে অর্ডার করে সেই অর্ডারগুলোর ক্ষেত্রে অ্যাডমিন এভাবে মেনুয়েলি অর্ডার তৈরি করতে পারবে এর পাশাপাশি এই ওয়েবসাইটটিতে যদি অ্যাডমিন কাউকে এক্সেস দিতে চায় সেই ক্ষেত্রে এই ইউজার্স থেকে যত খুশি তত ইউজার তৈরি করা যাবে এই ইউজার্স থেকে অ্যাড নিউতে গেলে এখানে সেই ইউজারের তথ্য দিয়ে তাকে এই ওয়েবসাইটে কি রোল দেয়া হবে সেটি এখান থেকে সিলেক্ট করা যাবে ভেন্ডর সিলেক্ট করে দিলে তার অ্যাকাউন্টটি ভেন্ডর অ্যাকাউন্ট হিসাবে তৈরি হবে কাস্টমার সিলেক্ট করলে তার অ্যাকাউন্টটি কাস্টমার অ্যাকাউন্ট হিসাবে তৈরি হবে এছাড়াও টোটাল মার্কেট প্লেসের সেলস রিপোর্টিংটা দেখতে হলে এখানে অ্যানালাইটিক্স থেকে মার্কেট প্লেসের সমস্ত অ্যাকাউন্টিংয়ের হিসাবগুলো দেখা যাবে যেগুলো সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছিলাম আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে প্রোডাক্টস অল প্রোডাক্টসে যাচ্ছি অ্যাডমিন প্রোডাক্টসের এডিটে গেলে এই প্রোডাক্ট সম্পর্কিত যাবতীয় যত তথ্য রয়েছে সব কিছু দেখতে পাবে যে প্রোডাক্টটি কোন ভেন্ডর আপলোড করেছে তার প্রাইস কত এবং আরও নতুন কোনো অপশন অ্যাজাইন করতে চাইলে অ্যাজাইন করে দিতে পারবে যেমন আমরা এই প্রোডাক্টের এডিট পেজে যাচ্ছি এই পণ্যটি ভেন্ডর তার অ্যাকাউন্ট থেকে আপলোড করেছে অ্যাডমিন এই ওয়েবসাইটের ব্যাকিং থেকে দেখতে পাবে যে কি টাইটেল দিয়েছে কি ডেসক্রিপশান দিয়েছে এবং প্রয়োজনীয় এগুলি এডিট করে দিতে পারবে এবং সঠিক ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারবে যদি সেলাররা ভুল ক্যাটাগরি সিলেক্ট করে সঠিক ট্যাগ দিয়ে দিতে পারবে তার পাশাপাশি এখানে কি প্রাইস সেট করেছে এবং থিমের সাথে কিছু বিল্ডিং ফিচার ছিল যেমন ফ্রিকুয়েন্টলি বট টুগেদার এই অপশনগুলোর এক্সেস কিন্তু ভেন্ডররা পায়নি কারণ এগুলো থিমের ফিচার এই জন্য দোকান প্লাগিনে এগুলো অ্যাভেলেবেল নেই তাই অ্যাডমিন চাইলে সেলার যে পণ্যটি আপলোড করেছে এই পণ্যের এডিটে এসে এখানে রিলেটেড কিছু প্রোডাক্টস যুক্ত করে দিতে পারে তাহলে এই প্রোডাক্টটির নিচে এই রিলেটেড প্রোডাক্টগুলো প্রদর্শিত হবে তার পাশাপাশি ঠিকমতো ছবি যুক্ত করেছে কিনা সেলাররা সেটিও এখান থেকে রিভিউ করা যাবে এবং প্রয়োজনে এই ছবিগুলো অ্যাডমিন রিমুভ করে নতুন করে ছবি আপলোড করে দিতে পারবে ছবির গ্যালারিও আপলোড করতে পারবে এবং তার পাশাপাশি নিচে আরও কিছু অপশন রয়েছে যেমন কোন কোনো ক্রেতা এই পণ্যটির বিরুদ্ধে রিপোর্ট করেছে কিনা সেটি দেখতে পাবে এখান থেকে এবং এই একই পণ্য কয়জন ভেন্ডর বিক্রি করছে সেটি এখান থেকে অ্যাডভিন দেখতে পাবে এবং অ্যাডভিন চাইলে এখানে নতুন কোনো ভেন্ডরকে অ্যাজাইন করে দিতে পারবে যেমন এই পণ্যটি বিক্রি করছে গ্রোবিক আর এমডি হোসেন নামে একজন ইউজার দেখা যাচ্ছে তবে সে ড্রাফটে আছে পাবলিশে নেই আমরা এটি কেটে দিচ্ছি তাহলে এখন এই প্রোডাক্টটি শুধুমাত্র একজন ভেন্ডরই বিক্রি করছে আমরা এই প্রোডাক্টটি অন্য ভেন্ডরের অ্যাকাউন্টেও অ্যাজাইন করে দিতে পারি ফ্যাশন স্টোর লিখলেই এ হোসেন চলে আসতেছে অর্থাৎ সেই স্টোরের আমরা এই নাম দিয়েছিলাম দেন অ্যাজাইন প্রোডাক্টস দিলে এই ভেন্ডরের অ্যাকাউন্টে পণ্যটি অ্যাজাইন হয়ে গেল এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে পণ্যের শর্ট ডেসক্রিপশন কাস্টমাররা কী রিভিউ দিচ্ছে ফিচার্স এই সমস্ত অপশনই অ্যাডমিন এডিট করতে পারবে এছাড়াও অল প্রোডাক্টস থেকে অ্যাডমিন চাইলে একজন ভেন্ডরের প্রোডাক্ট অন্য আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবে যেমন এই প্রোডাক্টটি আপলোড করেছে গ্রোবিগ নামে স্টোরটি এটির কুইক এডিটে গিয়ে এখান থেকে ক্রাফ্ট স্টোরকে ট্রান্সফার করে দেওয়া যাবে তাহলে এখন এই পণ্যটি এখন আর গ্রোবিগের স্টোরে প্রদর্শিত হবে না এই পণ্যটি প্রদর্শিত হবে ক্রাফট স্টোরের স্টোরে তো এই পণ্যটি ছিল সাবস্ক্রিপশন টাইপ পণ্য এটি অবশ্যই আমরা অ্যাডমিনের অ্যাকাউন্টেই রাখবো এটি জাস্ট উদাহরণ হিসাবে দেখালাম এভাবে যে কোনো পণ্য একটি ভেন্ডর থেকে আরেকটি ভেন্ডরের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া যাবে এই হচ্ছে ওভারঅল একটি রিক্যাপ যেভাবে একজন অ্যাডমিন তার ভেন্ডরদেরকে কাস্টমারদেরকে অর্ডারগুলো এবং পণ্যগুলোকে সহজেই ম্যানেজমেন্ট করতে পারবে আশা করছি এই ধরনের একটি প্রফেশনাল অনলাইন স্টোর বা মাল্টিভেন্ডর মার্কেট প্লেস কীভাবে পরিচালনা করা যেতে পারে তার সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছেন চলুন পরবর্তী ক্লাসে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক